সম্প্রতি বহুল আলোচিত এবং সমালোচিত একটি ঘটনা হচ্ছে দারফুর সংকট। সো ভিউয়ার্স, আজকে আলোচনা করব দারফুর সংকট নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপডেটের জন্য। দারফুর ইংরেজি শব্দ, এর আরবি অর্থ হচ্ছে সুদানের একটি অঞ্চল। কয়েক শত বছর ধরে এখানে সুলতানাতের শাসন বিদ্যমান। এই অঞ্চলটি সুদানের পশ্চিমাঞ্চলে অবস্থিত তিনটি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে গঠিত। এই প্রদেশগুলো ট্রানজিশনাল দারফুর রিজিওনাল অথরিটি TDRA দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি আবারও বলছি, এই প্রদেশগুলো ট্রানজিশনাল দারফুর রিজিওনাল অথরিটি TDRA দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রায় গত দুই দশক আগে 2003 সাল থেকে যুদ্ধের কারণে অঞ্চলটিতে চরম মানবিক বিপর্যয় দেখা যায়। কারণ 2003 সালে এখানে সুদান লিবারেশন আর্মি SLA এবং ইকুয়ালিটি মুভমেন্ট JEM সুদান সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। অস্ত্র ধারণ করার পেছনে তাদের যথেষ্ট কারণ ছিল, যেমন তাদের অভিযোগ ছিল সুদান সরকার আরবদের পক্ষ নিয়ে নিগ্রোদের উপর নির্যাতন করেছিল। কিন্তু সুদান সরকার এই দাবিটি প্রত্যাখ্যান করে। ইতিহাসে এটি দারফুর সংকট। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইনফিনিটিভ নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।